বাবা মারা যাবার পরদিনই স্বল্প মেয়াদের ছুটি মঞ্জুর করিয়ে আমি শান্তিনিকেতনে যাই। শ্রাদ্ধ শান্তি মিটে যেতেই সজ্জাগতা মাকে বলেছিলাম কয়েকটি গান গেয়ে দিতে। ভারাক্রান্ত মন, অসুস্থ শরীর নিয়ে 75 বছরের মা যে যে গান গাইলেন তারই একটি। মেঘনা নদীর পাড়ে আমার মামার বাড়ি রানীডিয়া গ্রাম, সেখানে খেটেমান বাবু আমার মামার কাছে অনেকদিন গিয়ে থাকতেন বাউল সঙ্গীত সংগ্রহ করবার জন্য। মামা তাকে কোনো বাউলের বাড়িতে নিয়ে গেছেন, তিনি বাউলকে জিজ্ঞেস করছেন যে আপনি কার কাছে দীক্ষা নিয়েছেন। তখন সে বাউল গেয়ে উঠল, যেদিন জানাম রে, যেদিন জানাম সেদিন আমি দীক্ষা পেয়েছি, যেদিন জানাম রে, যেদিন জানাম সেদিন আমি দীক্ষা পেয়েছি, যেদিন জানাম। অক্ষরের মন্ত্র মায়ের, অক্ষরের মন্ত্র মায়ের ভিক্ষা পেয়েছি, যেদিন জানাম রে, যেদিন জানাম সেদিন আমি দীক্ষা পেয়েছি, যেদিন জানাম। দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের স্বর, দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের স্বর, করে যে কথাতে গভীর আমার রয়েছে বিশ্বাস, মায়ের ক্ষীর পেয়েছি নীর পেয়েছি পরাণ পেয়েছি, ওরে তারই সাথে সাথে মায়ের শিক্ষা পেয়েছি, যেদিন জানাম রে, যেদিন জানাম সেদিন আমি দীক্ষা পেয়েছি, যেদিন জানাম। এক অক্ষরের মন্ত্র মায়ের ভিক্ষা পেয়েছি, যেদিন জানাম। দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের স্বর, ওরে যে কথাতে গভীর আমার রয়েছে বিশ্বাস, মায়ের ক্ষীর পেয়েছি নীর পেয়েছি পরাণ পেয়েছি, ওরে তারই সাথে সাথে মায়ের শিক্ষা পেয়েছি, যেদিন জানাম রে, যেদিন জানাম।